নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা। আমার রান্নার জগতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সামনে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি একটা তরমুজের খোসা দিয়ে ভিন্ন স্বাদের তরকারি বানাবো। এই তরকারিটা আমি বানাবো তরমুজের খোসা দিয়ে। তাহলে এই তরকারিটা বানাতে কি কি লাগছে দেখা যাক। তরমুজের খোসার তরকারি বানানোর জন্য আমি প্রথমে এই তরমুজের সবুজ অংশটাকে ছাড়িয়ে নিয়েছি এবং এই সাদা অংশটাকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এরকম ছোট ছোট করে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আমি কড়াই বসিয়ে দিয়েছি। আমি পুরো রান্নাটা আমি সর্ষের তেলে করব, তাই প্রথমে অল্প একটু 2 চামচ মতো সর্ষের তেল আমি এখানে গরম করে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি হিংটা দিয়ে দিচ্ছি। এরপর আমি শুকনো লঙ্কাটাকে ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আমি গোটা জিরে দিয়ে দিলাম। এটাকে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। ভালো করে নাড়া হয়ে গেছে, এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিই। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে রসুন কুচিটা অ্যাড করলাম। এরপর এর মধ্যে আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আর এখানে আমি জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু আর একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এর মধ্যে আমি এবার আদা কুচি দিয়ে দিচ্ছি। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। এবার কেটে রাখা তরমুজের খোসাটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এটা আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। দশ মিনিট হয়ে গেছে। দেখুন আমি কিন্তু এর মধ্যে জল দিইনি, এটা নিজস্ব একটা জল ছেড়েছে। এটাই আমি দেখছি, এবার দেখে নিই যে এটা সেদ্ধ হয়েছে না। এটা হাফ সেদ্ধ মতো হয়ে গেছে, কিন্তু আর একটু হবে। তার মানে আর খানিকক্ষণ আবার ঢাকা দিয়ে রেখে দেবো। এর মধ্যে এখনো পর্যন্ত আমি একটু জল দিইনি। আরও 5 মিনিটের মধ্যে আমি এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এটা পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি আরেকটু ভালো করে নেড়ে জলটাকে একটু শুকিয়ে নেব। এই যে জলটা বেরিয়েছে, এই জলটাকে আমি একটু শুকিয়ে নেব, তাহলেই আমার তরকারিটা তৈরি হয়ে যাবে। এটা আমার হয়ে গেছে। এর মধ্যে আমি 7 পরিমাণ মতো একটুখানি চিনি দিয়ে দেবো, এটা একটু ভালো লাগবে টেস্টের অনুযায়ী। আপনারা যদি চিনি না খেতে চান তাহলে এটা অ্যাভয়েড করবেন, দেবেন না। আর এর উপরে দিয়ে আমি একটুখানি ধনে পাতা কুচি দিয়ে দেবো। এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দিচ্ছি। আমার তরমুজের খোসার তরকারি রান্না হয়ে গেছে। এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।